सबाई समयेर बंधु, समय होले बुझते पारबेन। आपनी होयतो कमेंटेर माध्यमे बोलबेन जे मानते पारलाम ना, मानार प्रयोजन नहीं, समय होले मेने जाबेन एबं जेने जाबेन। तबे एई मुहूर्ते जानाते चाई, नमस्कार, सालाम, आदा, फाय, हेलो, आमी अपूर्व राय, वेलकाम टू अपूर्व राय फिलोसफी। आमार विश्वास आपनी ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। দেখব কোন রূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। সঞ্চিতা ঘোষ, হাওড়া, লিলুয়া, বয়স 27। বোনটির প্রশ্ন হলো, আমি সিঙ্গেল মাদার, 5 বছর ধরে মা বাবার কাছে থাকি। একটা ছোট্ট মেয়ে আছে, মেয়েকে নিয়ে আমার জীবনের লড়াই। নিজের জন্য, মেয়ের জন্য, বাবা মায়ের জন্য কিছু করতে চাই, বাট পারি না, কারণ মন খুব অস্থির, চঞ্চল। কি করলে নিজের মনকে স্থির করতে পারবো? কোনো কাজে মন দিতে পারি না, ভীষণ ডিপ্রেশনে ভুগি। যে কবে নিজের মেয়ের জন্য কিছু করতে পারবো, মা বাবার জন্য কিছু করতে পারবো, এটা ভেবে ভেবে কোনো কাজে নিজের মাইন্ড সেট করতে পারি না। কোনো উপায় থাকলে বলবেন দাদা, খুব নিরুপায় আমি, নিজের সন্তানকে নিয়ে এগোতে পারছি না। সঞ্চিতা ঘোষ, বন্টি আমার, তোমার সমস্যা বুঝলাম। তুমি জীবনের কঠিন একটি ঝড় পেরিয়ে এসে বর্তমানে এই পরিস্থিতিতে আছো। বর্তমানে এই সাম্রাজ্যে তোমার বাবা আছে, তোমার মা আছে, তোমার সৃষ্টি মানে তোমার সন্তান আছে, কিন্তু সেই মানুষটি নেই। কেন নেই তুমি লেখনি, আমি জানার প্রয়োজনও বোধ করছি না। তবে যেটুকু জানলাম তোমার কমেন্টের মাধ্যমে, যে তুমি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের সন্তানের জন্য, নিজের বাবা মায়ের জন্য, নিজের জন্য এবং এই সাম্রাজ্যের জন্য কিছু করতে চাইছো, কিন্তু করার মতো মানসিক শক্তি পাচ্ছ না। অজুহাত কী দিয়েছো? তোমার মন চঞ্চল, তুমি কোনো কাজে ফোকাস করতে পারছো না। তুমি এত বড় পরিস্থিতি, এত বড় ঝড় পেরিয়ে আসার পর এখনও চঞ্চল নামক সফটওয়্যারটিকে কীভাবে অ্যাক্টিভ রেখেছো আমি বুঝতে পারছি না। এবার তুমি সলিউশন চেয়েছো, আমার কর্তব্য সলিউশন দেওয়ার। আমি এখন যেখানে আছি সেখান থেকে কিছুটা হাঁটলে একটি পরিবার আছে, আর সেই পরিবারে একজন মা আছে এবং সেই মায়ের 2 সন্তান আছে। সেই মাও এই সময়ের বুকে দাঁড়িয়ে সিঙ্গেল মাদার, এবং সে কীভাবে সার্ভাইভ করছে, সে কীভাবে তার সন্তানকে বাঁচিয়ে রেখেছে, তার উদাহরণ আমি দেব। তবে তার আগে আরও কিছু কথা দেব। প্রথমত হলো যে তোমার মাথার উপরে ছত্র ছায়া আছে এখনও, তোমার মাথার উপরে, তোমার সন্তানের মাথার উপরে তোমার বাবা মা আছে। আর আমি যার কাছে যাব তার মাথার উপরে সে অর্থে কেউ নেই, তাই সে নিজের ছাদ নিজেই তৈরি করছে কঠিন স্ট্রাগলের মাধ্যমে। চলুন এগিয়ে যাওয়া যাক। সত্যজিৎ, হ্যালো, ভালো আছো? তোমার মা কোথায়? একটু আসবেন দিদি। আচ্ছা, আমি দুটো কথা বলবো, আপনি 2 মিনিট সময় দিতে পারবেন তো? আপনি তো মানে ইংরেজিতে বলা হয় সিঙ্গেল মাদার, মানে একজনই মা 2 সন্তানকে মানুষ করছেন। তুমি কোন ক্লাসে পড়ছো? থ্রিতে। তুমি? ক্লাস 8-এ। আচ্ছা, আপনি এই যে আপনার হাজবেন্ড তো চলে গিয়েছেন, তো এই যে সন্তানকে মানুষ করছেন, তা আপনি এই মনের শক্তিটা কীভাবে পাচ্ছেন? লোকের বাড়িতে কাজ করেন আপনি, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু সন্তানের জন্য অনেক কিছু করছেন। তা আমি সেই সকাল 6টা থেকে এখন রাত 10টা পর্যন্ত আমি কাজ করি। আপনি ওনার কথা শুনতে পাচ্ছেন কি জানি না, আমরা এই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে উনি সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত লোকের বাড়িতে কাজ করে। আবার কাজ করতে চলে যায়। তা আপনি একটা জিনিস ভাবুন যে উনি কিন্তু এই পরিস্থিতিতে পড়ে কোনো সময় নিজের সন্তানকে ছেড়ে দেয়নি, বা কোনো সময় এই পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেনি। ওনার হাজবেন্ড চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে, তারপরে কিন্তু 2 সন্তানকে সুন্দরভাবে মানুষ করছে, স্কুলে তারা পড়ছে। তাই যে বোনটি তুমি কমেন্ট করেছো যে আমি সিঙ্গেল মাদার, আমি কিভাবে এগোবো, কিভাবে কি করব, মন চঞ্চল হয়ে যাচ্ছে, এগুলো সব এক্সকিউজ। পরিস্থিতি মানুষের মনকে বদলে দেয়, পরিস্থিতি মানুষের ভাবনা চিন্তাকে বদলে দেয়, আর ভাবনা চিন্তা বদলালেই জীবন বদলাবে। তা আমি ওরা যে এখানে থাকে, ঠিক আছে, এমনি কোনো অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আপনাদের তো উঠে যেতে হবে এই রাস্তা হলে। তখন কি করবেন? জায়গা দেবে বলেছে সরকার, বলেছে
খুব খুব ভালো খুব ভালো। আমি মানে প্রধান জায়গা থেকে বলেছে খুব ভালো, এটা খুব ভালো। এখান থেকে তিনবার মানে ওটা হয়েছে, এপারে যখন রাস্তা ছিল না, তিনবার আপনাদের উঠিয়ে দিয়েছে এখান থেকে। এখান থেকে উঠে ওপারে যেতে হয়েছে, আবার ওপার থেকে উঠে আবার এপারে আসতে হয়েছে এরকম। আচ্ছা আমি কি একটু আপনাদের ঘরে যেতে পারি? হ্যাঁ আসুন। আমি এটাই বলতে চাই যে উনি কিন্তু একা সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করে এই সুন্দর সাম্রাজ্যটাকে সাজিয়েছে। চলুন ঘুরে আসা যাক। আচ্ছা আমি একটু বিছানায় বসতে পারি? আমি কিন্তু বলবো যে আমি যখন কোনো হোটেলে ঘুরতে যাই তার পাশে সুইমিং পুল থাকে এবং সুন্দর একটা লোকেশন থাকে। এখানে যে সুন্দর বিছানাটা দেখছেন আপনি হয়তো আনন্দ পাচ্ছেন, কিন্তু উনি কিন্তু এটা একা করেছে সাম্রাজ্যটাকে। এই বিছানায় যদি আমি উঠে যাই এবং এখান থেকে কিন্তু পাশে সুন্দর ঝিল আছে, অদ্ভুত সুন্দর পরিবেশ, এবং এই পরিবেশটা আমার কাছে খুব প্রিয়। অনেকে বলে যে আমি আমার এটা নেই ওটা নেই, শান্তি এবং সুখ সেটা টাকা দিয়ে আসে না, সেটা আসে মনের ইচ্ছে দিয়ে, মনের ভাবনা দিয়ে এবং ভিতরের দর্শন দিয়ে। তাই এই মুহূর্তে যে বোনটি আমাকে কোশ্চেন করেছেন যে কিছু করতে পারছি না, মনোযোগ আসছে না, আমার সন্তান আছে, আমার বাবা মা আছে, তাদের জন্য কিছু করতে চাই, নিজের জন্য কিছু করতে চাই, করে ফেলো, অজুহাতগুলোকে দূরে সরিয়ে রেখে করে ফেলো। আমি একটু ঝিলটা দেখাতে চাই। এই হলো সেই ঝিল, আপনার দেখে হয়তো ভালো লাগবে, আপনার মন চাইবে হয়তো এই লোকেশনে আসি। যাই হোক, এই পরিস্থিতিতে নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। বোনটি আমার, কিছু করে দেখাও, কিছু গড়ে দেখাও, ভেবো না যে কিছু নেই, তোমার কাছে অনেক কিছু আছে। আমি যেখানে আছি সেখানে দেখো সে অর্থে কিছু নেই, তবুও তারা কিন্তু বেঁচে আছে এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে সুন্দরভাবে। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।